হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আমি মামা পিটিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের মাঝে একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো, সেই প্রোডাক্টটির নাম হলো কেবিসি। কেবিসি ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন সি। যাদের ক্যালসিয়াম ও ভিটামিন সি এর ঘাটতি কমে গেছে, তাদের ক্ষেত্রে এই প্রোডাক্টটি অত্যন্ত জরুরি একটি প্রোডাক্ট। সেই প্রোডাক্টটি কেন খাবেন আপনারা, সেই বিষয়ে কথা বলছি। আপনারা মনোযোগ সহকারে আমার পুরোটা ভিডিও দেখবেন, পুরোটা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না সেই প্রোডাক্টটি সম্পর্কে। যাদের দীর্ঘদিন যাবৎ দাঁত লড়ে, দাঁতের গোড়া লড়ে ও দাঁতের মাড়িগুলো দুর্বল হয়ে গেছে ও দাঁত থেকে রক্ত পড়ে, দাঁতের ভিতরতে দুর্গন্ধ, সেই ক্ষেত্রে এই কেবিসি ট্যাবলেটটা খেতে পারে। খেলে আশা করি আপনার যে মুখের দুর্গন্ধগুলো আছে বা খাবার খেতে পারেন না, দাঁতগুলা লড়ে, ভিটামিন ক্যালসিয়ামের সি এর ঘাটতি কমে গেছে, সেই কারণে এই ধরনের সমস্যা অনেকের হতে পারে ও হাড়ে মাজা কোমরে ব্যথা থাকতে পারে, সেই কারণে এই ওষুধটা খেতে পারেন। একটা না এক মাস নিয়মিত এক গ্লাস পানির সাথে একটা ট্যাবলেট লাড়া দিয়ে গুলে খাবেন প্রতিদিন দুপুরবেলা, নিয়মিত খান, আশা করি আপনার সমস্যা সমাধান হবে। বন্ধুরা, আজকে এই বিষয়ে কথা বললাম। যদি আপনাদের এই ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও লাইক দিবেন, শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আবারও বলছি, তাদের মুখ থেকে রক্ত পড়ে, মুখ দিয়ে দুর্গন্ধ ও ক্যালসিয়াম ভিটামিন ই এর অভাবে অনেক ধরনের সমস্যা হতে পারে, সেই সমস্যা সমাধান হবে এই ওষুধটি খেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন।